কৃষ্ণমণ্ডল এসেছে জগন্নাথের সামনে, জগন্নাথ মূর্তির সামনে কৃষ্ণমণ্ডল দাঁড়িয়েছে। ওগো জগন্নাথ, ওগো জগন্নাথ, তুমি হলে জগতের নাথ, তোমার জগতের এক অধম ভক্ত আমি, বুক ভরা মনের আশা নিয়ে তোমার কাছে এসেছি। তুমি নাকি জগৎপতি জগতের মাঝি, জগৎ মাঝে লহ মরিচ্ছা জগন্নাথ, জগৎ মাঝি লহ, ওগো আমি তো জগৎ ছাড়া নই হে, জগৎ ছাড়া নই হে, আমি জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে তাহলে আমি তো জগৎ ছাড়া নই হে, তুমি যদি জগন্নাথ হবে আমি তো জগৎ ছাড়া নই হে। হে জগন্নাথ, তুমি তো জগতের নাথ, তোমার এই বিরাট বড় জগতে আমিও তোমার এক অধম ভক্ত, তোমার কাছে আমি এসেছি। আমি কৃষ্ণ ছাড়া কিছু জানি না, আমি তুমি ছাড়া কিছু জানি না, গৌর ছাড়া কিছু জানি না, তাহলে কেন আমার এই দশা, কেন আমার এত কষ্ট? তার জবাবদিহি তোমায় করতে হবে, তাই তোমার কাছে এসেছি। আজ তোমার কাছে এসেছি দুই হাত পেতে ভুরি ভুরি জিনিস চাইব, যা চাইবো তোমায় দিতে হবে। পাশের থেকে তার বন্ধুটা বলছে, এই এই তো সুযোগ, জগন্নাথের কাছে চা, কোটি কোটি টাকা চেয়ে নে, জায়গা ধন সম্পত্তি জায়গা জমি সব চেয়ে নে, জগন্নাথের কাছে যা চাইবে পেয়ে যাবে। কিন্তু কৃষ্ণমণ্ডল বলছে, না আমি তো ওইটা চাইব না। ওগো জগন্নাথ, তোমার কাছে আমি এসেছিলাম বুক ভরা আশা নিয়ে, যে আমি টাকা পয়সা চাইবো, ধন সম্পত্তি চাইবো, সোনা গয়না চাইবো, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে আমার মনে হয় এত সামান্য কিছুতে আমার মন ভরবে না। এমন একটা আমি চাইবো যেটা সোনা দানা জমি জায়গা তার থেকেও আরো বড় সম্পত্তি। কি ওগো জগন্নাথ, আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু একটা রত্ন আমি চাই, তোমার আশীর্বাদে তোমার করুণায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, একটা কৃষ্ণ ভক্ত আমি ধন সম্পদ চাই না জগন্নাথ, আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান। পাশের বন্ধুটা বলছে, তুই কি চাইছিস? ছি 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 ছি, জগন্নাথের কাছে এলি টাকা পয়সা চাইবি বলে, ধন সম্পত্তি জগতের সুখ চাইবি বলে, তুই ছেলে চাইছিস? ছেলে মেয়ে চাস না, ছেলে মেয়ে চাস না, কষ্ট করে মানুষ করবি, বুড়ো বয়সে তোকেই ঘর থেকে বার করে দেবে, ওসব চেয়ে লাভ নাই, টাকা পয়সা চিনি, টাকা পয়সা চাই। কৃষ্ণমণ্ডল বলছে, ওগো জগন্নাথ, আমার বন্ধু বলছে নাকি সন্তানদের দ্বারা বিশ্বাস নাই, ঘর থেকে তাড়িয়ে দেবে, কিন্তু আমার বন্ধু তো জানে না, আমার বন্ধু তো জানে না, যে সন্তান কৃষ্ণ ভক্ত হয় সে তার পিতা মাতাকে কোনো দিন অসম্মান করে না। টাকা পয়সা আজ আছে কাল নাই, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান যদি জন্ম দিতে পারি তাহলে আমার নাম চিরকালের মতো পৃথিবীতে লেখা থাকবে। বলো
ভক্ত প্রহ্লাদ ছিল বিষ্ণু ভক্ত, তার বাবার নাম কজন মনে রেখেছে, তার নাম কজন মনে রেখেছে, দুজনেরই সমান। সে ভক্ত প্রহ্লাদের পিতা ছিল বলে তারও নাম জগতের লোকে জানে, আবার ভক্ত প্রহ্লাদ জগতে ভক্তি আস্বাদন করেছিল তাই তার নামও লোক জগতের লোক জানে। আমি কিছু চাই না, ও সব চেয়ে কোনো লাভ নাই, টাকা পয়সা নিয়ে কেউ যাব না আর টাকা পয়সা নিয়ে কেউ আসি নাই, হে জগন্নাথ ওসব কিচ্ছু দরকার নাই, আমার শুধু একটাই চাহিদা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, ওগো অর্থ সম্পদ আমি চাই না জগন্নাথ, আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। বাড়ি চলে এসছে, দুরিকা এসে বলছে স্বামী কি চাইলে, জগন্নাথের কাছে গেছিলে তো, কি চাইলে? দুরিকা, জগন্নাথের কাছে গেছিলাম অনেক আশা নিয়ে, আমি চাইব টাকা পয়সা সোনা দানা গয়না গাটি, কিন্তু আমি কিছু চাইতেই পারলাম না জানো, তাই আমি চেয়েলাম আমাদের যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়। দুরিকা বলছে বাহ, ঠিক জিনিসই চেয়েছো স্বামী, যেমন করে শাক ভাত খেয়ে দিন যাচ্ছে তেমনই দিন যাক, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার জন্য আমাদেরও মন প্রাণ গোবিন্দ চরণে বাঁধা থাকবে, আর তার জন্য আমাদের নাম চিরকাল জগতে মনে রাখবে। কে নিয়ে এসেছে টাকা পয়সার, কে নিয়ে যাবে? কেউ নয়। বেশ, খুব ভালো চেয়েছো স্বামী, আমি খুব খুশি। দেখতে দেখতে জগন্নাথের কৃপায় আশীর্বাদে আমাদের দুরিকা দেবী কৃষ্ণমণ্ডল তারা পিতামাতা হতে চলেছেন, আর দুরিকা দেবী হলেন গর্ভবতী। সেই গর্ভ পরিপূর্ণ করে এক সন্তান জন্ম নিল, জগন্নাথের কৃপায় এক পুত্র সন্তান তাদের জগতে জন্ম হল। কোথায়? ওই ধারেন্দাতে, ধারেন্দাতে জন্মিল দুঃখী কৃষ্ণ দাস, ধারেন্দাতে জন্মিল দুঃখী কৃষ্ণ দাস, পিতা কৃষ্ণ মণ্ডলের মনে হইল উল্লাস, কৃষ্ণ মণ্ডলের মনে হইল উল্লাস, ওগো শঙ্খ ধ্বনি আর উলুধ ধ্বনি, ওগো দেয় নারী গণে আর বাহু তুলে হরি ধ্বনি, দেয় যত ভক্ত ছেলে হইতে ছেলে, এ ছেলে হইতে রে,
হ্যাঁ যাক বাবা, ছেলে একটা ভগবান দিয়েছে, তাহলে ছেলেটা বড় হয়ে বাপ মার দুঃখ ঘোচাবে, ওই জন্যই তো ভগবান দিয়েছে না। চল চল আমরা সবাইকে একটু আশীর্বাদ করে আসি, ছেলেটা যাতে বড় হয়, যাতে মঙ্গল হয়, ভক্ত হয়, যেন জগতের কাজ করতে পারে, এরকম আশীর্বাদ দেওয়ার জন্য পাড়া প্রতিবেশীরা ছুটে এলো। ওমায়রা সবাই আনন্দ করে দেখছি, পাড়া একটা পাড়ার একটা ছেলে হলে তো আনন্দ হবে না? কি মায়রা তোমাদের আনন্দ হয় তো? মাঝে মাঝে অনেক হিংসেও হয়, এগুলো গ্রাম বাংলার চরিত্র আর কি, কারোর মনে আনন্দ হয়, কারোর মনে হিংসেও হয়। সবাই মিলে ছোটে এসছে, কৃষ্ণ মণ্ডল একটা ছেলে হয়েছে, আনন্দ করছে, সবাই হাসাহাসি করছে, সবাই ছেলে হয়েছে বলে আনন্দ করছে, কিন্তু ছেলেটা যে জন্ম নিয়েছে সে কিন্তু বড্ড কান্নাকাটি করছে, সে খুব কাঁদছে। মানে তো স্বাভাবিক ব্যাপার বাবা, বাচ্চা জন্মের পর তো কাঁদবেই, বরং না কাঁদলেই অসুস্থ, কাঁদলেই সুস্থ, কি গো মায়েরা তাই না? বাচ্চাদের তো কাঁদা উচিত, যদি কোনো বাচ্চা জন্মের পর না কাঁদে তাহলে বোঝা যায় যে বাচ্চাটি অসুস্থ, ওই জন্য তাকে জোর করে কাঁদানো হয়, এই পিঠের পিঠের চাল এরকম ঘষে ঘষে এরকম তাপ মেরে মেরে কাঁদায় না, কাঁদাতে হয়, এটাই জগতের নিয়ম। এখানে একটা তত্ত্ব আছে, আমরা জগতে যারাই জন্মগ্রহণ করি আমরা সবাই কিন্তু কাঁদি, কিন্তু পরবর্তীকালে এমন কাজ আমাদের করে যেতে হবে যাতে আমরা চলে যাওয়ার পর পাড়ার দুটো তিনটে লোক যেন কাঁদে, কিন্তু সাধারণত সেটা হয় না। আমরা এমন আমাদের কীর্তি ছড়িয়ে যাই যে আমরা মরে গেলেই বোধ হয় তাদের ভালো হয়, এরকমই আছে বেশিরভাগটা ক্ষেত্রে তাই হয়, যে মানে এখন জগতে বেশিরভাগ সেই রকম লোক, বেশিরভাগ লোক সেই রকম যে জগতে মরলে পাড়ার মধ্যে দুই একটা লোক থাকে, পাড়ার মধ্যে দুই একটা লোক থাকে যারা যারা মরে গেলে পাড়ার লোকেরা বলে যাক বাবা বেঁচা গেছে। এবার হ্যাঁ এরকম কিছু কিছু লোক আছে, জ্বালা যন্ত্রণা জুড়িয়েছে রে বাবা, ওই জন্য জ্বালা জ্বালা জ্বলে যেতাম, এরকম কিছু কিছু লোক আছে। আবার কিছু কিছু লোক আছে যে যারা মরে গেলে পাড়ার লোক সবাই এসে কাঁদে যে এইরকম লোক আমাদের আর গ্রামে হবে না। তা বাচ্চা কেমন করে কাঁদে, এই বাচ্চা কেমন করে কাঁদে, এরা কোন বাচ্চা কাঁদে, এ তো খানিকটা বেড়াল বাচ্চার মতো আওয়াজ হচ্ছে, ও মায়েরা কেমন করে কাঁদে গো, তোমরা তো মা তোমরা তো বলবে কেমন করে কাঁদে, বাহ এই যে আওয়াজটা করলে এটা কি বাচ্চা বুঝে গেল না, এমন করে কেউ বাচ্চা কাঁদে, এইরকম শুনেছেন আপনারা বাচ্চা কাঁদে কেমন, ওয়া ওয়া ওয়া, আপনাদের হুগলি, এটা হুগলি তো আরামবাগ মানে হুগলি, এই হুগলিতে একজন মহাপুরুষ জন্ম নিয়েছিল, তার নাম শ্রী শ্রী রামকৃষ্ণদেব, আমাদের রামকৃষ্ণ ঠাকুর। তিনি বলছে বাচ্চা ওয়া ওয়া করে, তোরা ভুল শুনেছিস, ওরম পরে বলে না, কিন্তু কি বলে জানিস, বাচ্চা আমরা শুনি ওয়া ওয়া কিন্তু ওর মধ্যে একটা কথা লুকানো থাকে, বলে ও না ও না, বলে ও না ও না, আপনারা শুনে নিন বুঝে নিন, ও না ও না, কে বলে আমি গর্ভের মাঝে যাকে দেখেছিলাম আর গর্ভের বাইরে এসে যাকে দেখছি। আমাদের হিন্দু শাস্ত্রে সনাতন শাস্ত্রে বর্ণনা যে মায়েরা যখন গর্ভবতী হয় তখন অষ্টম মাসে নাকি ভগবান স্বয়ং ওই গর্ভস্থ শিশুকে দেখা দেন যে তুই জগতে যাচ্ছিস জগতে সৎকর্ম জ্ঞান ভক্তি প্রচার করতে, যেন ভক্তির রাস্তা ছাড়া অন্য কিছু রাস্তা অবলম্বন করিস না, এরকম নাকি ভগবান আমাদের বলে, এটা আমাদের বিশ্বাস আমাদের ধর্মের কথা, যারা মানবে না মানবে না আমার বইয়ে গেছে, কিসে কি আসে যায় আমার। অষ্টম মাসে নাকি ভগবান শিশুদের দেখা দেয়, দিয়ে এইভাবে সে ভগবান ভক্তদের বলে। তা যে ভক্ত অষ্টম মাসে ভগবানকে দেখেছে মায়ের গর্ভে, সেই ভগবানকে কিন্তু মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসে আর দেখতে পায় না। এক একটা ভক্তের দর্শন
দর্শন বলছে যে বাচ্চা দেখেছে ভেতরে চতুর্ভুজ নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী, আর বাইরে এসে দেখছে জগতের মায়াময় রূপ রস শব্দ গন্ধ স্পর্শের জগৎ। তাই কেঁদে বলে, ও না ও না, আমি গর্ভের মধ্যে যাকে দেখেছিলাম আর গর্ভের বাহিরে এসে যাকে দেখছি, এ তো ও না ও না। গর্ভের মাঝে যারে দেখেছি, বাহিরে এসে যারে দেখেছি, সে তো ও না। কিন্তু কান্না কি করে সার্থক করতে হয়, তার জন্য একটা কবি গান লিখে দিয়ে গেছে। সেই কবিরটার নাম, সেই কবির নাম হচ্ছে কবির কহত কবির, কবির দাস। কি বলেছেন? কবিরা জব তুম পয়দা হুয়ে, কবির দাস বলছেন যখন তুমি জন্ম নিয়েছ জগ হসে তুম রোয়ে, জগৎ হেসেছে তুমি কেঁদেছ, এসি কর্মি কর চলো, এমন কাজ সারা জীবন ভরে করে যাও যাতে তুমি জগৎ ছেড়ে যখন চলে যাবে তখন তুম হসে আর জগ রোয়ে। তুমি করে যাও তোমার কাজ, এমন কাজ করে যাও যাতে তুমি জগৎ থেকে চলে যাওয়ার পর তোমার নাম নিয়ে যেন সবাই চোখের জলে কাঁদতে পারে। এটাই হচ্ছে জন্মের সার্থকতা, এটা হচ্ছে জন্মের সময়ের কান্নার সার্থকতা। কিন্তু আমরা তা করি না মায়েরা, আমাদের রূপ রস শব্দ গন্ধ স্পর্শ জগতে মেতে গিয়ে আমরা এমন এমন কাজ করি যে আমাদের নাম নিলেই লোকে ঘেন্নায় মুখ ফিরিয়ে নেয়। কিন্তু এমন কাজ করে গেছে যেমন রামকৃষ্ণ ঠাকুর, চলে গেছেন জগৎ ছেড়ে, আজ আমরা তার জন্য কাঁদছি। বিবেকানন্দ চলে গেছেন, তার জন্য কাঁদছি। প্রভু মহাপ্রভু চলে গেছেন জগৎ ছেড়ে, তার জন্য কাঁদছি। রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেছেন জগৎ ছেড়ে, তার জন্য কাঁদছি। সুভাষচন্দ্র বসু চলে গেছেন জগৎ ছেড়ে, তার জন্য কাঁদছি। এটাই হচ্ছে জন্মের সার্থকতা। হ্যাঁ, কবিরা জব তুমি পয়দা হুয়ে জগ হসে তুম রোয়ে, ऐसी कर्मी कर चलो तुम हसे जग रोए। এই জন্যই জীবনের সার্থকতা বুঝতে গেলে গুরুর চরণ আশ্রয় করতে হবে। হ্যাঁ মায়েরা, বাচ্চাটা এত কাঁদছে যে বাচ্চাটা আর সামলাতে পারছে না, তখন মা দুরিকা দেবী, তার মনে কষ্ট হচ্ছে যে ছেলেটা এত কাঁদছে কেন, কোন অসুস্থতা হলো নাকি? দুরি কাকা দিয়া পায় ও গো মোর পতি, দুরি কাকা দিয়া ও মোর পতি, এক বিন্দু মধু তুমি আনো শীঘ্র গতি, কিছু খারাপ হয়েছে, কোনো অসুস্থতা বোধ হয় লক্ষণ পাচ্ছি, তুমি এক কাজ করো, তুমি এক ফোঁটা মধু আমার কেনে দাও, মধু দিলে মুখের মধ্যে মিষ্টির স্বাদে যদি হাসে, মধু দিয়ে আমার ছেলেটার মুখ ভোলাবো, দেখি ছেলেটার কান্না থামে কিনা। মধু দিয়ে ছেলের মুখ ভোলাবো, মধু দিয়ে ছেলের মুখ ভোলাবো, আমি মধু দিয়ে ছেলের মুখ ভোলাবো, মধু দিয়ে ছেলের মুখ ভোলাবো, ছেলের কান্নার রাব দূরে যাবে, মধু দিয়ে ছেলে মুখ ভোলাবো, কান্নার রাব দূরে যাবে, মধু দিয়ে ছেলে মুখ ভোলাবো। স্বামী তুমি দেখ, ওই পাড়া প্রতিবেশীদের কারোর কাছ থেকে এক ফোঁটা মধু তুমি একটু ধার করে এনো, ছেলেটার মুখের মধ্যে একটু দিই। কৃষ্ণ মণ্ডল বলছে, কি বললে দুরিকা? ধার মানে ঋণ, এক ফোঁটা মধুর জন্য আমি ধার করব বাড়ির পাশের বাড়িতে গিয়ে? তুমি জানো না দুরিকা,
অপ্রবাসী অরেনি সহকান্ন খায়, সেই জন সুখী হয় শুন মহাশয়। আমি গরিব, আমি দরিদ্র, কিন্তু আমি বিনা ঋণে অত্যন্ত সুখে রয়েছি। ওই এক ফোঁটা মধু যদি আমি ধার করে নিয়ে আসি, আর সেই ধার যদি আমি সৎ করতে না পারি, তাহলে পরবর্তী জন্মে তার বাড়িতে আমার কুকুর হয়ে জন্ম নিতে হবে। তুমি কি সেইটাই চাও যে আমি কুকুর হয়ে তার বাড়ি যাই? না স্বামী, আমি তা চাই না। কিন্তু আমার ছেলেটা যে কাঁদছে, কি করে তাকে রক্ষা করব? বলে তুমি কি বলেছো মধুর দরকার? তো মধু তো আমার কাছে আছে, আমার ছেলে মধু আমি দেব, তুমি চিন্তা করো না। কোথায় পাবে? বলে কেন দোকানে পাবো। দোকানে পয়সা কোথায়? বলে পয়সা নেওয়ার দরকার নেই, ছেলে দোকানে পাবে। কিরকম দোকানে? দোকানে 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 দুই কানে আমার ছেলে মধু পাবে। বলে কান দিয়ে আবার মধু খায় নাকি? বলে হ্যাঁ, আমার কাছে আছে সে মধু, দেখাও সে মধু। কান দিয়ে মধু আস্বাদন। বুঝতে পারছেন কেউ কোন মধুর কথা বলছি মায়েরা? এত বলি শুনাইল শুনাইল মধুর হরি নাম, আজ হরি নাম শুনে শিশু হাসে অবিরাম।